ঈদ মুবারক। তুমি কি জানো ঈদ কি? ঈদ মানে হচ্ছে খুশি, আর মুবারক মানে কল্যাণ। ঈদ হলো ইসলাম ধর্মের সব থেকে বড় উৎসব। এক বছরে দুইটা ঈদ হয়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। রমজানের পুরো এক মাস রোজা রাখার পর আসে ঈদ উল ফিতর। আকাশে নতুন মাসের চাঁদ উঠে, সবাই চাঁদ দেখার জন্য ঘর থেকে বের হয়। চাঁদ উঠে বলে এই রাতকে আমরা বলি চাঁদ রাত। সবাই একসাথে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি গায়, আতশবাজি ফুটায়, তারাবাতি জ্বালায়, বন্ধুদের বাসায় দাওয়াত দেয়, ঈদ কার্ড বানায়। ইনারা তুমি এখানে ক্লিক করলে গানটি প্লে হবে, তুমি এবং লীলা বাসায় একসাথে গানটি শুনবে। ইনারা তুমি কি তোমার বন্ধুদের ঈদ কার্ড বানিয়ে ঈদের দাওয়াত দাও? ঈদের দিন সকালে সবাই নতুন জামা পরে, সবাই বিভিন্ন রকম শ্যামায় খায়, সবাই পাঞ্জাবি পরে নামাজ পড়তে যায়। নামাজ শেষে আমরা সবাই যেন সুখ শান্তি এবং ভালোভাবে থাকতে পারি তা মোনাজাত করা হয়। নামাজ পড়ে সবাই কোলাকুলি এবং হ্যান্ডশেক করে। আমরা আমাদের আশেপাশে সবাইকে উপহার দিয়ে খুশি ভাগাভাগি করি। বাচ্চারা বড়দের সালাম দেয় এবং বড়রা তাদের ঈদি দেয়। বাসায় মেহমান আসে, একসাথে সবাই খাবার খায়। দেখো কত মজার মজার খাবার। বিকালে সবাই একসাথে ঘুরতে যায় এবং এইভাবে মজা করে শেষ হয় ঈদের দিন। ঈদ মুবারক ইনারা এবং লীলা।